সাঁওতাল জনগোষ্ঠীর বিভিন্ন দাবীর প্রতিবাদত আজি ডিব্রুগড় হদৌ সাঁওতাল ছাত্র সন্থায় এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। হদৌ সাঁওতাল ছাত্র সন্থার ডিব্রুগড় জেলা সমিতির নেতৃত্বত আজি ডিব্রুগড় জেলা কার্যালয়ত ধর্ণা দিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। সাঁওতাল জনগোষ্ঠীটোয়ে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বাতিলকে ধরে সাঁওতাল জনগোষ্ঠীর শৈক্ষিক সমস্যাসমূহ সমাধানের দাবী উত্থাপন করে। প্রাথমিক পর্যায়ের বিশ্ববিদ্যালয় পর্যায়লৈ সাঁওতাল শিক্ষকর পদ মুক্তি করা, মেডিকেল ইঞ্জিনিয়ারিং আদি শিক্ষানুষ্ঠানসমূহ সাঁওতাল জনগোষ্ঠীর ছাত্র ছাত্রীর সুকীয়া আসন সংরক্ষণের দাবি জানায় মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীক জেলা উপায়ুক্তর জড়িয়ে স্মারকপত্র প্রেরণ করে। সাঁওতাল জনগোষ্ঠী নিগাজিক আজি কিরঞ্জিয়া হিসাবে যে মর্যাদা পাব লাগে সাঁওতাল ভিত্তিক লাগে সেই বস্তুটো নোপার কারণে আমি আশা করছো সর্বানন্দ সোণোৱাল সরকার ডাঙরিয়ায় যেহেতু এই সাঁওতাল জনগোষ্ঠীটুক সালে মানে জনজাতিকরণের যদি ভাষা শিক্ষা প্রসারণ করব লাগে এই গোটেখিনি বস্তু যাতে করব তার কারণে আমি দৃঢ় পদক্ষেপ লম। আমি প্রতিবাদ জানাইছো যে অতি সালে এই ব্যবস্থাটা প্রসারণ করব লাগে। ইয়াকে আমার আজি পাঁচটা দাবি আসলে দাবি সমূহ হল এক নম্বরত আসলে আমার জনজাতিকরণ, দ্বিতীয়তে আসলে আমার স্কুল হায়ার স্কুলত মানে নিযুক্তি প্রদান করব লাগে, তারপর আমার হায়ার এডুকেশন বিলাকত আমার সিট রিজার্ভ করব লাগে, তারপর আজি যে 2016 সনের নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক যে আইন সেই আইনটা